জশ এবং প্রিন্সের মধ্যে ফাইট হচ্ছে, কিন্তু এই ফাইটটা কেন হচ্ছে? এরা কি একে অপরকে মেরে ফেলবে? কিট্টুকে প্রিন্সের দরবারে নিয়ে আসা হয়। প্রিন্স তখনই কিট্টুকে বাইরে বার করে এবং একটা জাদু রশি দিয়ে বন্দি করে দেয়। কিট্টু নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু জাদু রশিটা খুব পাওয়ারফুল ছিল। কিট্টু হয়রান হয়ে নিচে পড়ে যায়। দুজন সিপাই কিট্টুকে তুলে দাঁড় করিয়ে দেয়। কে তুমি? আমার রাজ্যে কি করছিলে? আমি ভালো ভূত, আমাকে ছেড়ে দাও। ধরা পড়লে সবাই এরকমই বলে, একে মারো। সেপাইরা একটা স্পেশাল ডান্ডা দিয়ে কিট্টুকে মারতে থাকে, 1, 2, 3, 4। যেমন যেমন কিট্টুর গায়ে আঘাত লাগছিল, তেমনই কিট্টুর খুব ব্যথাও লাগছিল। কিট্টু জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়, কিন্তু প্রিন্সের সেপাইরা তাকে মারতে থামে না। তখনই হঠাৎ নিজের দিদিকে খুঁজতে খুঁজতে মৃত্যুও দরবারে পৌঁছে যায়। সেখানে কিট্টুকে মারা হচ্ছিল। মৃত্যু পর্দার পিছন থেকে কিট্টুকে দেখে নেয় এবং কাঁদতে শুরু করে দেয়। মৃত্যু দৌড়াতে দৌড়াতে জশের কাছে পৌঁছে যায়। জশ, জশ, ও আমার দিদি। আরে বাবা, কি হলো মিট্টু, তুমি এত ভয় পেয়ে কেন আছো? তখন মিট্টু বলে যে ওখানে তার দিদিকে মারা হচ্ছে। মিট্টুকে মারার নাম শুনেই জশের খুব রাগ হয়। এ ভূত হয়ে মার কি করে খেতে পারি? নিশ্চয়ই তাকে যে মারছে সে খুব শক্তিশালী। সে তখনই মিট্টুর সাথে কিট্টুর উদ্দেশ্যে রওনা হয়। জশ তার বাইকটাকে খুব স্পিডে দৌড়ায়। জশ জীবনে প্রথমবার এত জোরে গাড়ি চালাচ্ছিল। জশের কোনো রকমে কিট্টুকে বাঁচাতেই হবে। জশ এবং মিট্টু প্রিন্সের মহলে পৌঁছে যায়। জশ দিদিকে ওখানে মারছে। জশ তার বাইকটা সোজা প্রিন্সের দরবারে ল্যান্ড করে দেয়। সেখানে কিট্টু নিচে পড়েছিল এবং সিপাহীরা তাকে মারছিল। কিট্টু সম্পূর্ণভাবে ঘায়াল হয়ে গেছিল এবং সে জোরে জোরে কাঁদছিল। কিট্টুর অবস্থা দেখে জশের চোখ দিয়ে জল চলে আসে। জশ সেখানে হাঁটু কেটে বসে যায়। প্রিন্সের সিপাহীরা কিট্টুকে মেরে মেরে আধমরা করে দিয়েছিল। মিট্টু সোজা গিয়ে তার দিদিকে জড়িয়ে ধরে। জশের চোখগুলো ধীরে ধীরে লাল হচ্ছিল। জশের চেহারাটা রাগে লাল হয়ে গেছিল। জশ প্রিন্সের সিপাহীগুলোকে তুলে তুলে ফেলতে শুরু করে। যে সিপাহীগুলো কিট্টুকে মারছিল, জশ তাদের পা ভেঙে দেয়। জশের ক্ষমতা দেখে দরবারের সবাই ভয় পেয়ে যায়। কিন্তু প্রিন্স, ধরো এই লোকটাকে, এটা কোনো মানুষ নাকি ভূত? প্রিন্সের অর্ডার পাওয়া মাত্র সব লোকেরা জশকে ধরতে শুরু করে। কিন্তু আজকে জশকে ধরা শুধু মুশকিলই নয়, অসম্ভব। জশ খুব রেগেছিল। তার বডি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। নিজের সবচেয়ে ভালো বন্ধু কিট্টুর এই অবস্থা দেখে জশ বেকাবু হয়ে যায়। সে পাগলের মতো সবাইকে মেরে যাচ্ছিল। যেই জশকে আটকে যাচ্ছিল, সে তার হাড়গোড় ভেঙে মাটিতে ফেলে দিচ্ছিল। এক এক করে প্রিন্সের সব সেপাই ঘায়েল হয়ে যায়। সবচেয়ে শেষে প্রিন্সের সবচেয়ে পাওয়ারফুল ঘোস্ট, যেটা প্রিন্সের আর্মিতেই আছে, জশের সাথে ফাইট করার জন্য এগিয়ে আসে। ওকে ধরে নিয়ে আসো, ওকে আমার জীবিত চাই। যখন সেই ভূতটা জশকে ধরার চেষ্টা করে, জশ তার গান দিয়ে টর্নেডো বানিয়ে দেয় এবং প্রিন্সের ভূতটা সেই ঘূর্ণিতে ফেঁসে যায় এবং ঘুরতে শুরু করে দেয়। তারপর জশ তার গান দিয়ে একটা ফায়ার করে এবং প্রিন্সের ভূতটাকে ধরে ফেলে। যখন সবাই জশের কাছে হেরে যায়, তখন প্রিন্স নিজে ময়দানে নামে। জশ এবং প্রিন্সের মধ্যে খুব জোর ফাইট হয়। প্রিন্স জশকে একটা দূরে ঘুষি মারে, তো জশ দূরে গিয়ে পড়ে। তারপর জশ অনেকগুলো ফায়ারগুলি বার করে এবং প্রিন্সের চারিদিকে ফেলে দেয়। প্রিন্সের চারিদিকে আগুন লেগে যায়। এই সুযোগ বুঝে জশ কিট্টুর কাছে পৌঁছে যায়। কিট্টু, এরা তোমাকে অনেক মেরেছে, আমি এদেরকে মেরে ফেলবো। তখনই হঠাৎ পিছন থেকে প্রিন্স চলে আসে এবং জশকে তুলে ফেলে দেয়। জশ আবার দাঁড়িয়ে পড়ে এবং প্রিন্সকে জোরে একটা কিক মারে। একে মারার জন্য আমাকে আমার পাওয়ার ইউজ করতে হবে। প্রিন্স তখনই তার তলোয়ারটা বাইরে বার করে। এই তলোয়ারের সামনে কোনো মানুষও টেকে না এবং কোনো ভূতও না, তুমি কিভাবে টিকবে? যখনই প্রিন্স তার তলোয়ার দিয়ে জশের উপরে অ্যাটাক করে, জশ তার গানের একটা বাটন টিপে দেয় এবং সেটা দিয়ে লেজার বেরোতে শুরু করে। প্রিন্স তার তলোয়ারটা সামনে রেখে দেয়। প্রিন্সের তলোয়ারের সামনে লেজারটা কিছুই করতে পারছিল না। তলোয়ারটা সব লেজারটাকে তার দিকে টানছিল। তারপর প্রিন্স জশেরই লেজার জশের দিকে ছেড়ে দেয়। জশ একটা লম্বা লাফ দিয়ে বেঁচে যায়। তারপর প্রিন্স তার তলোয়ার দিয়ে আবার লেজার ছাড়ে। লেজার সোজা গিয়ে দেওয়ালে লাগে, দেওয়ালে ক্র্যাক হয়ে যায়। দুজনের মধ্যে কেউই হার মানছিল না। জশের গানে শক্তি আছে, তো প্রিন্সের তলোয়ারে শক্তি আছে। যুদ্ধটা খুব জোরে হচ্ছিল। মনে হচ্ছিল
জস এবং প্রিন্স যদি কিছুক্ষণ আরো নড়ে তাহলে পুরো পৃথিবী কেঁপে যাবে, সম্পূর্ণ প্রাসাদ ভেঙে পড়বে। তখনই হঠাৎ সেখানে সাধু চলে আসে, জস এবং প্রিন্সের মাঝে দাঁড়িয়ে পড়ে, চারিদিকে বাজ পড়তে শুরু করে। জস এবং প্রিন্স একে অপরকে দেখতে শুরু করে। তোমরা শত্রু নও বন্ধু, নিজেদেরকে চেনো। তারপর সাধু জসকে বলে যে প্রিন্সও অনেক বড় ঘোষ সেন্টার এবং সবসময় ভালোর সাথেই থাকে। তাহলে সাধু মহারাজ, এই আমার বন্ধু কিট্টুকে কেন মারলো? আমি একে ছাড়ব না। শান্ত হও জস, প্রিন্স কিট্টুকে ভূত মনে করেছে তাই তাকে ধরে ফেলেছে, সে কিট্টুর ব্যাপারে কিছুই জানতো না। সাধু মহারাজের বলার পর জস প্রিন্সের সাথে হাত মিলিয়ে তার সাথে বন্ধুত্ব করে নেয়। ক্ষমা করো বন্ধু, আমি তোমাকে চিনতে পারিনি। আমাকেও ক্ষমা করে দাও জস, আমি কিট্টুকে অনেক টর্চার করেছি। তারপর জস এবং প্রিন্স কোলাকুলি করে। প্রিন্স তখনই তার রাজ্যের বৈদ্যকে ডেকে আনে এবং কিট্টুর চিকিৎসা শুরু হয়। তারপর প্রিন্স জসকে তার রাজ্য দেখাতে শুরু করে। আচ্ছা বন্ধু প্রিন্স, তুমি আমাকে বলো, তুমি কি করে ঘোষ হান্টার হলে? তখন প্রিন্স বলে যে তার বাবাও ঘোষ হান্টার ছিল, কিন্তু তাকে মেরে দেওয়া হয়েছে। প্রিন্সের বাবা চাইতো সে এইসব থেকে যেন দূরে থাকে, কিন্তু প্রিন্সও ঘোষ হান্টার হয়ে গেছে। প্রিন্স নিজেই তপস্যা করে এবং তার বাবার বই পড়ে ভূতেদের ধরা শিখে গেছে, এবং প্রিন্সের কাছে যে তলোয়ারটা আছে সেটা ওর বাবার। প্রিন্সের বাবা মারা যাওয়া মাত্র ভূতেরা তাদের রাজ্যে কব্জা করে নিয়েছিল, কিন্তু প্রিন্স একলাই সব ভূতেদের সরিয়ে আবারও নিজের রাজ্য ফিরে পেয়ে গেছে। প্রিন্সের বাবার কথা শুনে জসের চোখে জল চলে আসে। প্রিন্স, আমার বাবাকেও জলচস যে ভালচাসের ভাই সে মেরে ফেলেছিল, আমার বাবাও ঘোষ হান্টার ছিল। তখন জস প্রিন্সকে বলে যে ভালচাস ঘোষ ইউনিভার্সের কিং এবং সে দুনিয়াতে রাজত্ব করতে চায়। ভালচাস সব মানুষদের মেরে ভূত বানাতে চায়, আর আমার ভালচাসকে হারানোর জন্য 5টা স্টোন চাই, যেটা দুনিয়ার বিভিন্ন জায়গায় রাখা আছে। ওরা যেদিন আমার বাবাকে মেরেছিল সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমিও বড় হয়ে ঘোষ হান্টার হব, কিন্তু তোমার এই তলোয়ারটা এত শক্তিশালী কী করে? তখন সেখানে একটা সেপাই চলে আসে এবং প্রিন্সকে বলে যে রাজ্যে অনেকগুলো ভূত এসে গেছে এবং লোকেদের জ্বালাতন করছে। ভূতেরা লোকেদের ঘর ভেঙে দিয়েছিল এবং সব জিনিসপত্র এদিক ওদিকে ফেলছিল, বাচ্চাদের ভয় খাওয়াচ্ছিল এবং লোকেদেরও মারছিল। এটা দেখে প্রিন্সের অনেক রাগ হয়। প্রিন্স তার তলোয়ারটা বার করে এবং ভূতেদের মারতে শুরু করে। জস তার গান দিয়ে ভূতেদের ধরতে থাকে। তখনই একটা ভূত প্রিন্সকে পিছন থেকে হামলা করে দেয়। জস প্রিন্সকে বাঁচানোর জন্য মাঝে চলে আসে, যেটা এসে জসের বাবার বেল্টে লাগে। বেল্ট থেকে একটা ভয়ানক আলো বেরোতে শুরু করে এবং ভূতটা তাতে ভস্ম হয়ে যায়। জস ফোকাস করতে শুরু করে এবং সব ভূতগুলো তার দিকে আকর্ষিত হতে থাকে। জস তার পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারছিল, সব ভূতেদের নিজের দিকে টেনে নিচ্ছিল, ভূতেরা কিছুই করতে পারছিল না। প্রিন্সের ভূত ধরার আর্মি ভূতেদের ধরতে শুরু করে দেয় এবং ধীরে ধীরে সব ভূত ধরা পড়ে যায়। জসের পাওয়ার দেখে প্রিন্স এবং সেখানকার লোক অবাক হয়ে যায়। অন্যদিকে ভূতের রক্ষক আবার পৃথিবীতে চলে আসে। ভূতের রক্ষককে ভালচাসের আর্মিটাকে স্ট্রং করতে হবে, সব ভূতেদের এক কাছে করতে হবে। সমস্যা হলো ভালচাস এবং সব ভূতেরা রাতেই বেরোতে পারে, তাহলে দিনে কীভাবে রাজত্ব করবে এটার উত্তরও রক্ষককে জানতে হতো। ভূতের রক্ষক তার শ্মশানঘাট পৌঁছে যায় এবং তার কালো জাদু শুরু করে দেয়। দেখতে দেখতেই সেখানে অনেকগুলো ভূত চলে আসে। ভূতের রক্ষক তাদেরকে বলে, যাও তোমাদের নিজেদের ভূতেদের জড়ো করো, যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা বলা মাত্রই সব ভূতেরা এবং ভূতের রক্ষক গায়েব হয়ে যায়। অন্যদিকে ঘোষ ইউনিভার্সে ভালচাস এবং ডাকুলা তান্ত্রিক মিটিং করে এবং ডাকুলা তান্ত্রিককে ইম্পিওর ভূতেদের একটা আর্মি বানাতে বলে। ভালচাস পৃথিবীর চারিদিকে ইম্পিওর ভূত ছড়িয়ে রেখেছিল। ইম্পিওর ভূত হলো অর্ধেক মানুষ এবং অর্ধেক ভূত। ভালচাস অনেক বছর ধরে পৃথিবীতে ইম্পিওর ভূত বানাচ্ছে, কারণ ঘোষ ইউনিভার্সের ভূতেরা শুধুমাত্র রাত্রেবেলায় পৃথিবীতে আসতে পারে, তাই ইম্পিওর ভূতেরা পৃথিবীর তথ্য দিনের বেলাতেও ঘোষ ইউনিভার্সে পাঠাতে পারে। ইম্পিওর ভূতেদের কাজ দিন রাত জলমণি এবং বাকি 4টে স্টোনকে খোঁজা। এরা মানুষের মধ্যে থেকেই দিন রাত এই পাথরগুলোকে খুঁজে যাচ্ছে। অন্যদিকে ভিল এবং রজনী জড়িবুটি নিয়ে তাদের বস্তিতে পৌঁছে যায়। ভিল তার মাকে জড়িবুটিটা খাইয়ে দেয়, তবুও তার মা ঠিক হয় না। ভিলের মা অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। ভিল তখনই বস্তির বৌদ্ধিকে জিজ্ঞেস করে, এটা কি হয়ে গেছে আমার মায়ের? জড়িবুটি খাওয়ানোর পরও কোনো প্রভাব কেন হচ্ছে না? তো বস্তির বৌদ্ধি বলে যে আজ পর্যন্ত এরকম রোগ সে কখনোই দেখেনি। বাবা, এই রোগটা তো আমার হাতের বাইরে, এবার তো বস্তির দেবী কিছু একটা করতে পারে।
ধীরে ধীরে বিলের মায়ের শরীরটা আরো খারাপ হতে শুরু করে। বিল কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। আমার মনে হচ্ছে এখানে একটা ভূত রয়েছে। কিন্তু কোথায়? আমার ভেতরে তো নয় আবার। রজনী সম্পূর্ণ ফোকাস করতে শুরু করে এবং ভিলের মায়ের ভেতর থেকে ভূতটা বাইরে আসতে শুরু করে। ভিলের মায়ের ভেতরে ভূত ঢুকে গেছিল এবং সবাই ভাবছিল ভিলের মা অসুস্থ। রজনী তার সম্পূর্ণ পাওয়ার লাগিয়ে দেয় এবং ভূতের পাওয়ারটাকে তার নিজের মধ্যে টেনে নেয়। ভূতটা বাইরে বেরিয়ে আসে এবং ভিলের মা ঠিক হয়ে যায়। বাহ রজনী, তুমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছো আর তোমার মধ্যে ভূতেদের শক্তি নেওয়ার পাওয়ারও রয়েছে। রজনী, তুমি আমার মায়ের প্রাণ বাঁচিয়েছো, এবার আমি তোমাকে সম্পূর্ণ সাহায্য করব এবং তোমাকে পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে শেখাবো। অন্যদিকে অনাদি জঙ্গলের মধ্যে অজ্জু এবং রজ্জুর সাথে পিকনিক করছিল। অজ্জু এবং রজ্জু আগুন জ্বালিয়ে ভুট্টা শেখছিল এবং অনাদি আরামসে বসে ভুট্টা খাচ্ছিল। এই নিন ওস্তাদ, আপনার জন্য মশলা দিয়ে বানিয়ে এনেছি। অনাদি মশলা দেওয়া ভুট্টাটা টেস্ট করতে শুরু করে। বাহ, এটা তো খুব টেস্টি, মজা এসে গেল। তখনই হঠাৎ সেখানে বিদ্যুৎ চমকাতে শুরু করে। উজ্জু এবং রজ্জু ভয় পেয়ে যায়। ওস্তাদ, কিছু একটা গন্ডগোল হবে মনে হচ্ছে। কিন্তু অনাদি মশলা দিয়ে ভুট্টা খেতে ব্যস্ত ছিল। দেখতে দেখতে গোস্ট ইউনিভার্সের দরজাটা সামনের একটা গাছে খুলে যায়। উজ্জু এবং রজ্জু তখনই সেখান থেকে গায়েব হয়ে যায়। গোস্ট ইউনিভার্স থেকে অনেকগুলো ভূত আসতে শুরু করে এবং জলজস বাইরে বেরিয়ে আসে। বাবা জলজস, কেমন আছো? অনাদি, আজকে তোমার শেষ দিন, এখন তোমার বিভিন্ন ধরনের খাবার খাওয়ার সময়, আমি এত জলদি মরবো না, কিন্তু মনে হচ্ছে তোর মৃত্যু ঘনিয়ে এসছে। জলজস দেরি না করে অনাদির উপরে অ্যাটাক করে দেয়। জলজস এবং অনাদির মধ্যে জোরে ফাইট হতে শুরু করে। তখন হঠাৎ একটা ভূত অনাদির পা ধরে নেয়। আরে ছেড়ে দে ভাই, আমি পড়ে যাব। কিন্তু ভূতটা পা ছাড়ে না। অনাদি তার পুরো শক্তি লাগিয়ে দেয় এবং ভূতটাকে ফেলে দেয়। ভূতটা সোজা গিয়ে উনুনে পড়ে এবং ভুট্টা খেতে শুরু করে। আরে এটা তো খুব টেস্টি জিনিস। এটা শুনে সব ভূতেরা ভুট্টা খেতে শুরু করে। যদি কেউ আমার ভুট্টাকে হাত লাগায় তাহলে আমি তাকে পাপড় বানিয়ে দেব। কিন্তু ভূতেরা অনাদির কথা শোনে না এবং সব ভুট্টা খেতে শুরু করে দেয়। অনাদির খুব রাগ হয়। অনাদি তার বক্সিং স্টাইলে জলজসকে মারতে শুরু করে। জলজসও পাওয়ারফুল, অনাদির হাতটা ধরে ভেঙে দেয়। অনাদি এত জোরে চিৎকার করে যে জঙ্গলে সব পাখিরা উড়ে যায়। অনাদি তার হাতটাকে সোজা করার চেষ্টা করে কিন্তু তার হাতটা সোজা হয় না। অনাদির চেহারাটা রেগে লাল হয়ে যায়। অনাদি সামনের পুকুরের জলটাকে কন্ট্রোল করতে শুরু করে। সব জলটা পুকুর থেকে বেরিয়ে হাওয়াতে উঠতে শুরু করে। অনাদি সব জলটা জলচাষ এবং সব ভূতেদের উপরে ফেলে দেয় এবং সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এইবার ঘোষ ইউনিভার্সের দরজাটা একটা স্পোর্টস একাডেমিতে খুলে। রাতের সময় প্রশান্ত একাই ক্রিকেট প্র্যাকটিস করছিল। প্রশান্ত একটা বলকে মারে কিন্তু বলটা নেটে ধাক্কা লেগে গায়েব হয়ে যায়। প্রশান্ত খুব ভয় পেয়ে যায়। সে ধীরে ধীরে নেটের দিকে এগোতে থাকে। তখনই হঠাৎ নেটের উপরে ঘোষ ইউনিভার্সের দরজাটা খুলে যায় এবং অনেকগুলো ভূত বাইরে বেরোতে শুরু করে। একটা ভূত প্রশান্তর বলটা নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং বলটাকে দ্রুত পেলে প্রশান্তর দিকে ফেলে। প্রশান্তর হাতে ব্যাট ছিল এবং সে বলটাকে হিট করে দেয়। বলটা সোজা গিয়ে একটা ভূতের পেটে লাগে। সব ভূতেরা প্রশান্তের পিছনে পড়ে যায় এবং প্রশান্ত সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে প্রশান্ত একটা ডাস্টবিনে লুকিয়ে পড়ে এবং জস দ্য ঘোস্ট হান্টারকে কল করে। তখন জস, প্রিন্স এবং কিট্টু একসাথে বসে ডিনার করছিল। স্যার স্যার, ক্রিকেট একাডেমিতে জলদি চলে আসুন। আরে বাবা, এখন আমি ক্রিকেট খেলতে চাই না, কখনো সময় পেলে অবশ্যই আসব। তখন প্রশান্ত বলে যে তার ক্রিকেট একাডেমিতে অনেকগুলো ভূত চলে এসছে এবং সেই ভূতগুলো তাকে মারতে আসছে। তোমার লোকেশনটা পাঠাও, আমি তোমাকে কিছুই হতে দেব না। প্রশান্ত জসকে তার লোকেশন পাঠিয়ে দেয়। আমাকে এখন যেতে হবে বন্ধুরা, আমি ভূতটাকে ধরেই ফিরে আসছি। জস কিট্টু এবং মিট্টুকে প্রিন্সের কাছে রেখে ক্রিকেট একাডেমির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে জঙ্গলের কাছে একটা অনেক বড় পাহাড়ের কাছে আগ্নেয়গিরি ফেটে যায়। আগ্নেয়গিরির সব লাভাটা বয়ে বয়ে জঙ্গলের দিকে আসতে শুরু করে। আগ্নেয়গিরির মুখ দিয়ে আগুন বেরোচ্ছিল। সে আগুনের মধ্যে থেকে একটা লাল রঙের পাথর বাইরে বেরিয়ে আসে এবং লাভার সাথে বয়ে একটা পাথরের মধ্যে আটকে যায়। এই পাথরটা কি অগ্নিমণি? জসকে অগ্নিমণির ব্যাপারে জানে? কী হবে এরপরে দেখবো আমরা পরের এপিসোডে।